দক্ষিণেশ্বর মন্দিরে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সপরিবারে দক্ষিণেশ্বরে যান তিনি। সেখানে গিয়ে মন্দিরে গর্ভগৃহে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল হয়ে আসার পর প্রথমবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন সপরিবারে। আজ সাত সকালে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মা ভবতারিণীর কাছে সস্ত্রীক পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মনে রয়েছে প্রতিনিধি প্রণব ভট্টাচার্য দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে জানালেন। হ্যাঁ দেখো, আজকে সকালবেলা ঠিক 8:30 নাগাদ তার নির্ধারিত যে সময় সেই সময় তিনি দক্ষিণেশ্বর মন্দিরে আসেন। দক্ষিণেশ্বর মন্দিরে এসে প্রথমে মায়ের মা ভবতারিণীর যে মন্দির সেই গর্ভে গিয়ে যান, পুজো করেন। তারপর ওখান থেকে রাধাকৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দেন। তারপর রামকৃষ্ণদেবের যে ঘর সেই ঘরেও যান এবং শিব ঠাকুরের যে মন্দির রামকৃষ্ণদেব যে শিব ঠাকুরের মন্দিরে পুজো করতেন সেই মন্দিরে তিনি যান। তারপরে মা সারদার যে মন্দির সেই মন্দির বিভিন্ন যে মন্দির দক্ষিণেশ্বর মন্দিরে বিভিন্ন মন্দিরে তিনি যান এবং ঘোরেন। ঘুরে তিনি এবং সবার জন্য শান্তি কামনা এবং বাংলা যে ওনার দ্বিতীয় ঘর তিনি শেষে রাষ্ট্রীয় বলেছেন যে বাংলা তার কাছে দ্বিতীয় ঘর। এবং তিনি এখানে তার যে ফ্যামিলি পুরো পরিবার নিয়ে তিনি আজকে এসেছিলেন। রবিবার যে দক্ষিণেশ্বর মন্দির যে ভিড় তার মধ্যে তিনি এসেছেন, এসে মানুষের মধ্যে মানুষের সাথে মিলবন্ধন, বাচ্চাদের কাছে যায় এবং বিভিন্ন মানুষের সামনাসামনি গিয়ে হাত মেলায়, হাত ধরে তার সঙ্গে কথাটা বলে কেমন কি বৃত্তান্ত এই নিয়ে তার সমস্ত যে প্রায় 1 ঘন্টা কর্মসূচি দক্ষিণেশ্বর মন্দিরে তিনি আসেন। এসে উনি প্রায় 1 ঘন্টা থাকেন, তবে উনি বেরিয়ে চলে যান এখান থেকে। ধন্যবাদ প্রণব। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। দক্ষিণেশ্বর represents the best and the noblest that is there in the Indian tradition and culture. This is a symbol of India's unity and oneness of the people. Therefore it is proposed that there will be a unity yatra consisting of all sections of society once in a year visiting these places of importance and holiness so that the revival or the best that is there in the Indian traditional culture will enlighten the path of the new generation. Thank you.